বলেন যে সারা বাংলাদেশ ব্যাপী আলোচিত ঘটনা গতকাল জুয়েটে পুলিশের সাথে আইনজীবীদের যে বাক বিতর্কের এক পর্যায়ে সাধারণ জনগণের হাতে পুলিশ প্রহত হয়েছে, সেক্ষেত্রে কি হয়েছে, আইনজীবীদেরকে মামলা দিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইনজীবীদেরকে অ্যারেস্ট করার পর থেকে সারা বাংলাদেশের আইনজীবীরা খুবই খুশি এবং তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজকে দেখা যাচ্ছে যে এইভাবে পুলিশ যদি আইনজীবীদেরকে অ্যারেস্ট করে আদালতে সুপারিশ করে এত করে ন্যায় বিচার বিকৃত করতে, আপনারা জানেন যে আইনজীবীরা হলো সমাজের অলঙ্কার অহংকার এবং তারা কি করে আইনজীবী এবং তারা সমাজের চিকিৎসক, তারা আইন শৃঙ্খলা হিসেবে আইনজীবী হিসেবে তারা কি মানুষদের সেবাদান করে, তাহলে আইনজীবী যদি সেবাদান করে তাহলে পুলিশ কেন আইনজীবীদের প্রকৃত সহযোগিতা করবে না? সেক্ষেত্রে পুলিশ সহযোগিতা না করে আইনজীবীদেরকে অ্যারেস্ট করেছে তা তীব্র নিন্দা এবং তীব্র নিন্দা অনুলম্বে প্রত্যাশা করব যে এই মামলা প্রত্যাহার করে আইনজীবীদেরকে সসম্মানে মুক্ত দিয়ে সমাজের জন্য এটি লজ্জার এবং ঘৃণা, আইনজীবীরা হলো এই সমাজের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে মানুষের মূল্যবোধ এবং সুরক্ষা আইনের আইন আইন করার ব্যাপারে সারা বাংলাদেশের আইনজীবীদের দাবি উঠেছে। যদি আর্মি পুলিশের নৌবাহিনীর প্রত্যেকটা ডিপার্টমেন্টের যদি নিজস্ব আইন থাকতে পারে তাহলে আইনজীবীদের জন্য কেন থাকবে না? একটা আইনজীবী যদি অন্যায় করে থাকে অ্যারেস্ট করতে হলে অবশ্যই আইনজীবী সম্মতি আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে মর্যাদা বা মূর্তি শূন্য হয়ে যাচ্ছে। আমি আপনারা দেখছেন যে সারা দেশের আইনজীবীরা হাত তাকিয়ে আছে, এই সেখানে সাধারণ জনতা পুলিশের উপরে ক্ষিপ্ত হয়েছে, সেখানে আইনজীবীদের অ্যারেস্ট হয়েছে, সেটা অত্যন্ত মানব। আমরা প্রত্যাশা করব শীঘ্রই আইনজীবীদেরকে সসম্মানে মুক্তি দিয়ে মামলা প্রত্যাহার করে এবং আইনজীবীদের প্রতি সম্মান দেখাবেন। ভবিষ্যতে কোনো আইনজীবীকে অনর্থক মিথ্যা মামলা দিয়ে তৈরি করার আহ্বান জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে সিএমএন থেকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।